অমৃতা, সকলকে জানাই দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে এই দুর্গাপূজোতে আমরা এবার একটু বাড়িতে থাকারই চেষ্টা বেশি করব এবং ভালোমন্দ রান্না করব, অনেক কিছু রান্না করব, অনেক কিছু খাওয়া দাওয়া করব এবং অনেকের বাড়িতেই মা দুর্গার ভোগ হয়, আমার বাড়িতেও সেরকম ভোগ হয় মা দুর্গার। তো আজকে আমার বাড়ির দুর্গাকে আমরা যা ভোগ দিই সেরকমই, মিষ্টি ছাড়া মায়ের ভোগটা ঠিক হয় না। তাই মা দুর্গার ভোগে যে পায়েসটা তৈরি করি আমার বাড়িতে, সেটা আজকে আপনাদের সকলের জন্য শেয়ার করছি। কি করে বানাই, কি পায়েস বানাই, সেটাই আজকে আপনাদের সকলকে জানাবো। সবার পরিচিত, অনেকেই বানান বাড়িতে, অনেকেই জানেন এটা, তবু আজকে আবার আপনাদের জন্য বানাচ্ছি ছানার পায়েস। তো আমার ছানার পায়েস বানাতে যা যা লাগছে, সবার প্রথমে একটু ছানা লাগছে। এটা ঘরে দুধ কেটে ছানা করা ছানা, ছোট ছোট পিস করে কেটে রেখেছি। মাওয়া, কাজু বাদাম কুচি, দুধে ভেজানো পেস্তা বাটা, দুধে ভেজানো কাজু বাদাম বাটা, কাজু বাদাম কুচি, কালো কিশমিশ কুচি, এমনি কিশমিশ কুচি, গোলাপ জল, কেসর, চিনি এবং দুধ, এই দিয়ে হয়ে যাবে ছানার পায়েস। এবার দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা একটু ঘন করে জাল করে রেখেছিলাম আমি আগেই, সময়টা তাহলে বাঁচে আর কি। তো একটু গাঢ় করে জাল দেওয়া ছিল, দুধটা ফুটে উঠলে আমরা বাদ বাকি জিনিসগুলো দেব একে একে। আমার দুধটা প্রায় গাঢ় হয়ে গেছে, এবার দুধে ভেজানো পেস্তা বাটাটা দিচ্ছি। দুধটা একটু সবুজ সবুজ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু খেতে খুব দারুণ হবে, দেখবেন আপনারা বানাবেন। এবার দিচ্ছি দুধে ভেজানো কাজু বাদাম বাটাটা। এবার একটু নাড়িয়ে মাওয়াটা দিয়ে দেব। এবার দিচ্ছি মাওয়াটা, একটু ফুটে উঠলে আবার চিনিটা দেব। দেখুন আমার দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, ক্ষীরের মতন হয়ে গেছে। এবার আমি একটু তাতে চিনি মেলাচ্ছি। এটা এই পায়েসটায় না চিনি একটু কমই দেবেন, খুব মিষ্টি হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। এবার কেউ যদি চান বেশি মিষ্টি দিয়ে করতে, ঠিক আছে, যার যার মতন আর কি। তবে আমি প্রেফার করি একটু কম মিষ্টি দিয়ে করলে, এটা খেতে বেশি ভালো লাগে। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পনির নয়, এটা ছানা, বাড়িতে দুধ কেটে ছানা করা হয়েছে। আপনারা ছানা দিয়ে করবেন, বেশি সফট থাকে জিনিসটা, আর যদি পনির দিয়ে করেন বেশ হার্ডি হার্ডি হয়ে যাবে আর কি। একটু মসতে দিতে হবে, ছানাটা ভেতরে রসটা ঢুকবে মিষ্টিটা। দেখুন হয়ে গেছে অনেকটাই, দুধটা একদম গাঢ় ক্ষীর হয়ে গেছে। বেশি পাতলা হলে না জিনিসটা ভালো লাগবে না, দেখুন একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করছি, করে প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে গোলাপ জল। এবারে দেব কাজু বাদাম কুচিটা। আমি এখানে একটু দিচ্ছি, একটু গার্নিশিং এর জন্য রাখছি। হয়ে গেল, এবারে এটা পরিবেশন করব। পরিবেশনের জন্য ঠাকুরের ভোগ, যেহেতু মা দুর্গার ভোগ, পাথরের বাসনটাই সবচেয়ে ভালো লাগে, তাই আমি এটা আজকে পাথরের বাটিতেই পরিবেশন করছি। এবার গার্নিশিং করব একটু। প্রথমে একটু দিচ্ছি কাজু বাদাম কুচি, এবারে দেব একটু কিশমিশ কুচি, এবারে দিচ্ছি একটু কালো কিশমিশ কুচি, এবার দিচ্ছি একটু কেসর। তৈরি আমার ছানার পায়েস। অবশ্যই আপনারা খাবেন, বাড়িতে তৈরি করবেন, চাইলে আপনাদের বাড়ির যে দেবতা যিনি আছেন তাকেও এটা পূজোর মধ্যে ভোগ দিতে পারেন। মা দুর্গার ভোগ তো হয়ই, বাড়ির দেবতারাদেরও তো আমরা পুজোর সময় ভোগ দিতেই পারি। তো তাদেরকে ভোগ দেবেন, আপনাদের বাড়ির সবাইকে খাওয়াবেন, ভালো ভালো রান্না করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। নমস্কার।